ওয়েলকাম বন্ধুরা, সুন্দর ত্বক পেতে কে না চায়, কিন্তু নানা কারণে প্রায় আমাদের কালো বাদামি কিংবা লালচে দাগ হতে পারে। বিশেষ করে রৌদ্রে ধুলোবালি, বার্ধক্য, চর্মরোগ, ডায়াবেটিক, দুশ্চিন্তা, ধূমপান, ক্যান্সার, হরমোনের পরিবর্তনের কারণে এই ধরনের দাগ হতে পারে। প্রাকৃতিক বা ঘরোয়া উপায়ে এসব দাগ দূর করতে পারেন। এর জন্য প্রয়োজনীয় উপাদান আমাদের সবার ঘরেই থাকে। তাহলে আমার এই হেলথ সায়েন্সের চ্যানেলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেখে নিন এর সহজে ত্বকের কালো দাগ দূর করার উপায়। মাত্র 5টি টিপসের সাহায্যে বলবো। টিপস নাম্বার 1, লেবু ও মধুর ফেস প্যাক। ফ্রেন্ডস, একটা পাতি লেবু কেটে অর্ধেক নিয়ে আর এর সঙ্গে 1 চামচ মধু মিশিয়ে নিন। এই দুটি একসঙ্গে মেশানো হয়ে গেলে এবারে এটি আপনার মুখে ভালো করে লাগিয়ে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করুন। তারপর হালকা গরম জল দিয়ে প্রথমে আপনার মুখ ধুয়ে এরপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর মুখ মুছে ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না। এবার টিপস নাম্বার 2, পেঁয়াজের প্যাক। আপনি প্রথমে একটি পেঁয়াজ নেবেন, তারপর এটিকে ভালো করে পিষে আর এর সঙ্গে 1 টুকরো পরিমাণ মতো আদা পিষে দুটি একসঙ্গে পেস্ট করে নিন। এই পেস্টটি আপনার মুখে কালো দাগের উপর ব্যবহার করুন। এভাবে 15 মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। এরপর ভালো কোনো ময়েশ্চারাইজার লাগান। আপনার অনেক দিন পুরনো হয়ে যাওয়ার কালো দাগ দূর করতে এই প্যাক ভালো কাজ করে থাকে। এবারে টিপস নাম্বার 3, চন্দনের প্যাক। এই চন্দন গুঁড়ো মুখের সমস্ত রকমের দাগ দূর করতে খুবই উপকারী। এটি বেশি ব্যবহার হয় বিউটি পার্লারে। তো ফ্রেন্ডস, এবারে বলবো এটি কিভাবে মুখে ব্যবহার করবেন। প্রথমে চন্দন পাউডার 2 চামচ নিয়ে নিন, এর সঙ্গে লেবুর রস 3 চামচ ও গোলাপ জল পরিমাণ মতো মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এরপর এই 3টি দ্রব্যকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আপনি মুখে ভালো করে লাগান, বিশেষ করে কালো দাগের উপর লাগান। আপনি সপ্তাহে 2 বার এই পেস্টটি বাড়িতে বানিয়ে ব্যবহার করুন। আমার তো মনে হয় এর থেকে সহজ আর উপায় নেই, কারণ আপনার মুখের কালো দাগ দূর করতে বাজারে যে কোনো বিউটি পার্লারে করতে গেলে অনেক খরচ বেশি হয়, সেজন্য আপনি বাড়িতে থেকে অনেক কম খরচে করতে পারবেন। এবারে আসি টিপস নাম্বার 4, দুধ ও মধুর ফেস প্যাক। আপনি এই রেমিডি বানানোর জন্য সবার প্রথমে 3 চামচ কাঁচা দুধ এবং এর সাথে 2 চামচ মধু মিশিয়ে নিন। এরপর এটি ভালো করে মিশিয়ে তারপর এই মুখে লাগান। 15 থেকে 20 মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। এই কাঁচা দুধ আপনার ত্বকের রং উজ্জ্বল করে আর মধু নরম করতে সাহায্য করে। এই রেমিডি প্রতিদিন ব্যবহারের কালো দাগ দূর করার পাশাপাশি ত্বক উজ্জ্বল করতে থাকে। এবার বলবো সর্বশেষ নম্বর 5, অ্যালোভেরা ফেস প্যাক। তো ফ্রেন্ডস, এই অ্যালোভেরা সরাসরি ত্বকে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। একটি অ্যালোভেরার পাতা কেটে শ্বাস বের করে নিন, শ্বাসের সঙ্গে গোলাপ জল পরিমাণ মতো মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি আপনার মুখে ভালো করে লাগান। 20 মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। জল দিয়ে ধোয়ার আগে 2 থেকে 3 মিনিট ম্যাসাজ করে নিন। তো ফ্রেন্ডস, এই 5টি টিপস এর ব্যাপারে কথা বললাম, এর মধ্যে যে কোনো আপনি 1টি টিপস ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা ব্যাস এই পর্যন্তই। যদি আমার এই মুখের কালো দাগ দূর করার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, শেয়ার করুন, এবং এই চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো দেখা হবে পরের ভিডিওতে আর কিছু নতুন তথ্যের সাথে। ধন্যবাদ।